করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ হচ্ছে ছুটি আসছে ঈদ উল ফিতরের আগে শিক্ষা প্রতিষ্ঠান আর খোলার সম্ভাবনা নেই শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর ব্যাপারে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন করে আজ মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর ঘোষণা আসছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এর আগে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল কিন্তু করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এই সিদ্ধান্তে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় জানা যায় গতকাল সোমবার ছাব্বিশ মার্চ থেকে চার এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে একত্রিশ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে তাই আজ ছুটি বাড়ানোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈঠকের আয়োজন করেছে এই বৈঠক শেষে সম্মিলিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসবে তবে জনসমাগম এড়াতে আর সংবাদ সম্মেলন করতে চায় না উভয় মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ছুটি বাড়ানোর ঘোষণা গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন গণমাধ্যমকে বলেন সরকার চার এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে এই ছুটির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানও পড়বে তবে চার এপ্রিলের পর কি হবে সে ব্যাপারে করণীয় ঠিক করতে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এরপর যা সিদ্ধান্ত আসে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুসারে রমজান ঈদুল ফিতর সহ বেশ কিছু ছুটি মিলিয়ে পঁচিশ এপ্রিল থেকে তিরিশ মে পর্যন্ত ছুটি রয়েছে এছাড়া এপ্রিল মাসে সবে বরাত ইস্টার সানডে ও পহেলা বৈশাখের ছুটি রয়েছে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি বাদে চার থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত মাত্র চোদ্দ দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে তাই করোনাভাইরাস রোধে এই দিন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই উভয় মন্ত্রণালয় করোনাভাইরাস পরিস্থিতির উন্নয়ন হলেও শিক্ষা প্রতিষ্ঠান আগামী ঈদ উল ফিতরের আগে আর খোলার তেমন সম্ভাবনা নেই